আচ্ছা, তারপর 3 চামচ চিনি দেব, তাই না? জুলাতিন কতটুকু দেব? 4 চামচের 2 চামচ। আচ্ছা, জুলাতিন ও জাফরান দিচ্ছি। মাছ এরির আচার করে পাঠিয়েছেন, শুকনো আঞ্জির খাবে? দেব না, এখন খাবো না। আল্লাহ শুকরিয়া যে রাস্তাগুলোর একটাও ভাঙেনি। আল্লাহ শুকরিয়া, অবশ্য আমিও কিন্তু বেশ সতর্ক ছিলাম, তাই ওগুলো ভাঙেনি, সেটা ভুলে যেও না। কত রকমের আচার পাঠিয়েছে, পেস্তাও। কতদিন হলো জনাব আহমদ? এই তো 5 দিন হলো। কি যে বলো না, 6 মাস 5 দিন। তুমি আটের দিন থেকে হিসাব করেছো তাহলে। ওহ, পেস্তা দিতে ভুলে গিয়েছিলাম, কিসমিসও কি দেব? কিসমিস? হ্যাঁ অবশ্যই, কিসমিস আইসক্রিম হবে। দারুণ হয়েছে। ভালোই হয়েছে। হ্যাঁ, এটা কি তুমি? হ্যাঁ। ছোটবেলা থেকে কত বদলে গিয়েছো। তোমার কি মনে হয় কার মতো হবে? বোঝাই যাচ্ছে আমার চেহারা পাবে। না না, আমার মতোই হবে। আমার মতো আমাকে একটা আইসক্রিম দাও তো। ঠিক আছে, এই নাও। কেমন হয়েছে? চিনিটা একটু কম হয়েছে। ঠিক আছে, তাহলে একটু চিনি দিচ্ছি। আমার আবার মন করছে দেব। বলো। এই এই, খবরদার এমন করলে কিন্তু। আচ্ছা, আমার একদম না। একটা জিনিস খেতে ইচ্ছে করছে, তোমাকে বলবো আহমদ? আচ্ছা বলো। আসসালামু আলাইকুম জনাব। সালাম দিয়ে আর কি হবে, দেখো বিলে কেমন বেইনসাফি করেছে দেখো। আচ্ছা বলো, আমি কি এই বাড়িতে এত পরিমাণ বিদ্যুৎ খরচ করি? আচ্ছা, তোমার কি বিদ্যুৎ অফিসে কেউ পরিচিত আছে? থাকলে বলে দিও যাতে আমাদের বিলের হিসাবে কিছুটা কম লাগে। এই 5 দিনের যা খরচ এসেছে সব আমি আপনাকে দিয়ে দেবো, ভাববেন না। আরে না, আমি তা বলিনি, মানে তুমি শুধু একটু বলে দেখো। আচ্ছা, বলবে আমি উপরের তলায় ভাড়া থাকি, তুমি বলে দিলেই বিদ্যুৎ অফিসার বিল কম লিখবে। আরে কি যে বলেন, বিদ্যুৎ অফিসার রেডিও সুইচ নয় যে কম বেশি করে নেব। আমি এখন আসি। আমি বলছি আমি কিন্তু তোমাকে খুব পছন্দ করি। দেখো করিম সাহেব কিন্তু ফালতু ভাড়াটিয়াকে ভাড়া দেন না, তোমার সঙ্গে অন্যদের অনেক পার্থক্য আছে। আরে একটু দাঁড়াও, আমার কথাটা শোনো। অনুমতি দিন, যেতে হবে, পরে কথা বলবো। এই সকাল সকাল আমার জন্য একটু ইস্তেখারা করো, আল্লাহ তোমার ভালো করবেন। আচ্ছা আচ্ছা, আমার একজন বন্ধু আছে যে সায়েদ বংশ, তাকে বলবো যেন আপনাকে ইস্তেখারা করে। সে কি বলে জেনে আপনাকে জানাবো। ঠিক আছে, যাই বলি ঘুরিয়ে অন্য উত্তর দিয়ে চলে যায়। হায় খোদা, হায় খোদা। সম্মানিত যাত্রী মহোদয়গণ, মেসাম তাম্মার স্টেশন, পরবর্তী স্টেশন শাহরেকুদ। আসসালামু আলাইকুম। আসসালাম। সালাম জনাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভাত দেওয়ার দরকার নেই, আমি সাহায্য করতে পারি। দরকার নেই, আমি পারবো, আপনার হাত ময়লা হয়ে যাবে। নিজেকে সঁপে দেওয়ার অর্থ হচ্ছে সর্বশেষ ও আত্মসমর্পণের শেষ বিন্দু। একজন সঠিক ও সুন্দর মুসলমান বলতে বোঝায় নিজেকে সঁপে দেয়া। মানুষ তার ভালো কাজগুলো জ্ঞানীর হাতে দেয়। যখন পথ চলা শুরু করবে তখন তার মানে হচ্ছে নিজের হৃদস্পন্দন শুরু হলো। কখনো কোনো ভাবে এবং কোনো সময়ই তোমরা শৃঙ্খলে আবদ্ধ নও। জলদি জলদি শেষ করো, এটা এখানে কেন? জলদি করো, কোনো ঝামেলা করো না। আচ্ছা দেখো তো নিচের তলার বিদ্যুৎ লাইন ঠিক করেছো কিনা। ঠিক আছে, ভালো কাজ করো। সহি সালামত জনাব, একটু অপেক্ষা করুন। সালাম। সালাম, তোমার শরীর ভালো আছে তো? লায়লা খোদা হাফেজ। খোদা হাফেজ লায়লা।
তোমাকে আর কতবার বলবো যে আমি আসলে ডিপ্লোমা করতে চাই না। আহমদ প্রসবের পর তো কংকুর পরীক্ষার জন্য বেশি সময় পাবে না। কংকুর? এটা একটা ইচ্ছা। কি ভাই, কি সমস্যা? এ এখানে এসো, তোমাকে বলছি। এই দাঁড়াও, দাঁড়াও বলছি। এই দাঁড়াও। কোত্থেকে যে সব আসে? আহমদ দুঃখিত, ক্ষমা চাইছি। তুমি ঠিক আছো তো? কি ঠিক আছো? এই নাও ধরো। তুমি আবারও কান্না করছো? মা হওয়া অত্যন্ত কঠিন কাজ আহমদ, সরে যাও, দেখতে পাচ্ছি না মানুষ এত পাষাণ কি করে হয়। তুমি তো মহানুভব। আরে বাবা, তোমাকে তো বলিনি পাতাকপি পোলাও কি হলো? এক্ষুনি হয়ে যাবে, এটা আজ নিয়ে 10 বার হলো। থাক, লাগবে না, আমার পেট ভরে গেছে। তুমি যদি সহজ জিনিস খেতে চাইতে, পাতাকপির পোলাও রান্না করা খুব কঠিন, তার উপর আবার টেলিভিশনের উপর বিশ্বাস করা, এরপর তোমার মাকে ফোন করে এই পোলাও রান্নাটা শিখে নিতে হবে। ইস, কিছুটা পুড়েও গেছে। এই যে, এই যে নাও। আরে এক ছবি এতবার দেখছো, সিডিতে তো দাগ পড়ে যাবে। এই বন্ধ করো না। আমাদের ছেলে যদি দুঃখের ছবি না দেখে তাহলে আর কে দেখবে? তাই তার মা দেখবে। ওর মা কোরবান হয়ে যাবে। পুড়ে গেলেও ভালো লাগছে। আমি একটুখানি চেখে দেখেছিলাম। দুঃখিত, রাখো রাখো, এক চামচ খেয়ে দেখি। করিম সাহেবের খাবার ঠান্ডা হওয়ার আগে দাঁড়াও, একটু খেয়ে দেখি। আগে দিই, প্রথমে তোমার খাবার থেকে একটু খাবো, তারপর যাবো। জনাব আহমদ, যখনই তুমি এরকম বলো আমার দেহের লোম দাঁড়িয়ে যায়। একটু ইচ্ছে হলো। আচ্ছা, যদি মেয়ে হয় তাহলেও কি তুমি তাদের যত্ন করবে? ইনশাল্লাহ। এলাচি খেলে কি শরীরটা একটু ঠান্ডা হবে? বিপদ আছে, বাচ্চারা হয়তো ভয় পাবে। আহমদ, এটা খারাপ দেখাচ্ছে না তো? আমার না একটু লজ্জা লাগছে। না বাবা, এখানে কেউ নেই, তাছাড়া তোমার এখন এটা দরকার। তোমাকে অনেক ধন্যবাদ। খাবে না কিন্তু? কানের দুল? না মানে সত্যি বলতে কি, এখন না খোলাই ভালো, বাসা গিয়ে না হয় খুলো। না, মনে হচ্ছে আংটির শব্দ। বাচ্চার জন্য কিনেছ, অনেক সুন্দর, সত্যি তুমি অনেক ভালো। আফসোস, যদি গরম কিছু খেতে ইচ্ছে করতে, যেমন গরম স্যুপ, লাবু, গরম বাকালা, অথচ আইসক্রিম খেতে চাইছ। না, আজকের দূরত পড়া বাদ যায়নি, মনে ছিল। আচ্ছা, মা খালার নাতির নাম যেন কি রেখেছে? কি রেখেছিল? কাজ করছে না? আমি তো এই সবে কিছুই বুঝতে পারি না। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো ভালো। না না,
আপনি গাড়ির পিছনে গিয়ে বসুন, গিয়ার ছেড়ে দিন, হাতের ব্রেকও ছেড়ে দিন। ডাক্তার তো তোমাকে সময় মতো ওষুধ খেতে বলেছে, আমি কিন্তু এই শহরে মাথা কুটে মরব। হ্যাঁ, আল্লাহ না করুক যেন কোনো অপারেশনের প্রয়োজন না হয়। বোঝাই যাচ্ছিল ধাক্কা দিলেই ঠিক হয়ে যাবে, তোমাকে ধন্যবাদ। না এয়ার, এমন কি সব ঠিক আছে, এই ব্যাটারিগুলো চীনের তৈরি, এক সপ্তাহ স্টার্ট না দিলে বন্ধ হয়ে যায়। আপনার মেয়ে কি কোনো কিছু নিয়ে অসন্তুষ্ট? অসন্তুষ্ট হয়েও না, এরা তোমার আমার মতো নয়, এদের ধৈর্য খুবই কম, মোল্লা সাহেবদের দেখলেই কি যেন বলে। জি দুঃখিত। হ্যাঁ ঠিক আছে, দুঃখিত, এটা একটু ধরবেন। জি, তোমার কি অফিসে কেউ জানাশোনা আছে যে কিনা আমাদের কাজ করবে? অফিসে? হ্যাঁ, এই ধন্যবাদ। আদালত চত্বরে? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলতে কি আদালতে কেউ পরিচিত নেই। তুমি কেমন মোল্লা সাহেব, কোথাও কোনো পরিচিত নেই তো। আচ্ছা শুনুন, আমি যদি আপনার কোনো সাহায্য করতে পারি খুশি হব। যাই, এমন করে না, এসো এখানে বসো। মারবো কিন্তু, কান্না করবে না, মুখে হাত দেয় না, নোংরা করবে না, ধর এরকম করে না, বসো। সত্যি আজব, এক ঘন্টা হলো হিসাব জমা দিতে গিয়েছো, আর একটু হলে আমার দাফনই হয়ে যেত। ভিড় ছিল, এত দেরি করলে কেন? ওকে ধরো, ওকে কোলে নাও। উফ, অযথা কান্নাকাটি করছে, এটা আবার পেটের ভেতরে এদিক ওদিক নড়াচড়া করছে, আর পারছি না। গত পরশু বললো এক বাচ্চাই যথেষ্ট, গতকাল বললো প্রতিটি বাচ্চার জন্য 1,000,000 দেবে, কোথায় দিল না তো। আজ আবার একটা পোস্টার টাঙিয়ে বলছে বাচ্চা বেশি হলে জীবন উপভোগ্য হবে। আমি বুঝি না, জীবন চলতে গেলে কি খরচপাতির দরকার হয় না? প্রতিদিন মানুষের জন্য একটা প্রেসক্রিপশন লিখে দিলেই হলো। ভাই আপনি এখানে বসুন না। ঠিক, কেমন আছো? এই ফুলের মতো বাচ্চারা তো জীবনের জন্য বরকত, তুমি এটা ধরো। লায়লা মইনের সঙ্গে কে এসেছেন? লায়লা মইনের সঙ্গে কেউ আছে? আমি। আপনি কি তার স্বামী? জি আমি তার স্বামী। কিছু কি হয়েছে? আপনার স্ত্রীর প্রেসক্রিপশনে ডেট ছিল 1 মাস আগের, আর আপনি কি না এখন আপনার স্ত্রীকে নিয়ে এসেছেন সোনোগ্রাফির জন্য? দুঃখিত, গত সপ্তাহে সব কাগজপত্র ঠিক হয়েছে। কিছু কি হয়েছে ডাক্তার ম্যাম? আপনার স্ত্রীকে আরো আগে ডাক্তারের কাছে নিয়ে আসা উচিত ছিল। আচ্ছা, যার স্ত্রীর 3টি সন্তান হবে সে কিভাবে এত দেরিতে সোনোগ্রাফিতে নিয়ে আসে? 3টি বাচ্চা হবে, 3টি একসঙ্গে। ভেতরে আসুন, আপনার সঙ্গে কাজ আছে, পেছনের দরজাটা বন্ধ করে দিন। এখন দেখবেন আপনাদেরও বরকত অনেক বৃদ্ধি পাবে, গিয়ে দেখুন আর উপভোগ করুন আমরা কি যন্ত্রণা ভোগ করছি। এই হচ্ছে আপনাদের 3 নম্বর কন্যা। আরে এ তো দেখি মায়ের মতোই তুলতুলে, এখন থেকে ওদের নড়াচড়া অনুভব করবেন, অবশ্যই একটু যত্নে থাকতে হবে, না হলে ডেটের আগেই ডেলিভারি হয়ে যেতে পারে। ডাক্তার ম্যাম আপনাদের মেশিন কি ঠিক আছে? এই যে ওদের হার্টবিট শুনুন। ওরা বলছে আম্মু তোমাকে অনেক ভালোবাসি, তাই মনে হচ্ছে না হাজি সাহেব? যদি আপনার এই কান্না খুশির হয় তবে কোনো সমস্যা নেই, নয়তো আপনার জন্য কান্না করা একেবারে ঠিক নয়। অনেক ধন্যবাদ আপনাকে। সত্যি বলতে কি, আমি দেখলাম আপনার স্ত্রী এই খবর শুনে অনেক নার্ভাস হয়ে পড়েছে, তাই তার সামনে আমি কিছু বলিনি। তৃতীয় বাচ্চার অবস্থা ভালো নয়। তার মানে কি? মানে আমার জায়গায় অন্য কেউ থাকলে হার্ট অ্যাটাক করতো, আমি খুব শক্ত মনের। আসল ব্যাপারটা কি জানেন, নারীদের এই গর্ভকালীন সময়ে শুধু তার শারীরিক অবস্থা ভালো থাকার জন্য দোয়া করতে হবে, বুঝতে পেরেছেন? অবশ্যই তার শারীরিক অবস্থা ভালো থাকতে হবে।
তুমি চাইলে কিন্তু আমরা রিজার্ভ ট্যাক্সি নিয়ে যেতে পারি। না, এতটুকুই তো পথ, দরকার নেই। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আল্লাহ শুকরিয়া, ডাক্তার ম্যাম বলেছেন পরীক্ষার রিপোর্ট ভালো। আমার খুব শান্তি লাগছে। মা বলেন এই সময়টাই গাছে ফুল ফোটে। জনাব করিম তিনজনের অনুমতির জন্য দরখাস্ত লিখতে বলেছিল, এখন আমরা পাঁচজন হয়ে গেলাম, কি করব? তিনি লোক ভালো, আমাদের তাড়িয়ে দেবেন না। যাই হোক, ফুলের কলি থেকে দ্রুতই ফুল ফুটবে। লায়লা, লায়লা, ব্যথা করছে? বেশি ব্যথা? ডাক্তার কাছে নেবো? কি করি এখন? লায়লা একটু ধৈর্য ধরো, লায়লা একটু শান্ত হও, আমরা এখনই যাব। লায়লা একটু শান্ত হও, আমরা এখনই হাসপাতালে পৌঁছে যাব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হঠাৎ করে ব্যথা হচ্ছে, আপনি কি একটু সাহায্য করতে পারবেন? আসলে ওর অবস্থা বেশি ভালো নয়, ওকে এখনই হাসপাতালে নিতে হলে আমার গাড়িতে নিয়ে যেতে পারব। ভালো হয় আপনি ওইদিকে যান, আপনি ওকে একটু ধরুন, তাহলে ওকে নিয়ে যেতে পারবো সহজে। লায়লা ওঠো, একটু কষ্ট করে ওঠো, চলো চলো, আমরা এখনই যাব, চলো সাবধানে। তুমি এখনো কান্না করছো? ডাক্তার তো বলল কিছুই হয়নি, এত অল্প বয়সে বিয়ে করেছো, এদিকে তুমি খেয়ালই করনি, তাই না? তুমি তোমার স্বামীকে ভালোবাসো তো? সোনোগ্রাফি রিপোর্ট এসেছে। হ্যাঁ, তিনটি বাচ্চা হবে। তিনজন একসঙ্গে? এগুলো ধরুন। ঠিক আছে, তিনজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাজি সাহেব, আবারও দেখে এই বাগানের দায়িত্ব তুলে নিয়েছো। আরে ওঠো, এই কাজের থেকে নিজের হাত গুটিয়ে ইমার্জেন্সি একটা ইস্তেখারা করে দাও। আচ্ছা করিম সাহেব, ইস্তেখারা কোনো ওষুধ নয় যে এটা দুবেলা খাওয়া জরুরি। তুমি তো আসলে এই ব্যাপারটা বুঝতেই পারছো না। তিন বছর পর আমাকে ফোন, থাকুন চার মাস পরে ওমরা হজে যেতে হবে। আলহামদুলিল্লাহ, আমি আসার সময় বাজারে গিয়ে সব জিনিসপত্র নিয়ে এসেছি, আর তোমার সাহায্যের আশায় বসেছিলাম। অবশ্য আমার তো ওমরা হজে যাওয়ার সৌভাগ্য হচ্ছে না, কিন্তু আমল কঠিন কিছু না। সবাই বলছে কঠিন, আর তুমি বলছো সহজ। জনাব, আমরা তোমার মতো নই যে মক্কা না গিয়ে হাজি সাহেব হয়ে যাব। মক্কা যাওয়া নিয়ে কথা নেই, তোমার সঙ্গে বিশেষ কথা আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বোঝাই যাচ্ছে দারুণ খুশি, কন্যা সন্তানে নাকি অধিক বরকত। হ্যাঁ, বাচ্চার জন্য সব ধরনের পোশাক ধীরে ধীরে কেনা হয়েছে। তুমি দুশ্চিন্তা করছো কেন মা? মা চিকরি আমের রস খেয়ে খেয়ে আমার শরীর গরম হয়ে যাচ্ছে, সব কিছু কেমন ওলট পালট হয়ে গিয়েছে। আরে বাবা, এটা তো বলিনি যে তুমি চিন্তা করো, আর এটা তোমার হার্টের জন্য ভালো নয়। আহমদ তো আমার সঙ্গেই আছে। কি হলো? দাঁড়াও একটু,
না জানি না। মা আমার যদি কিছু প্রয়োজন আমি প্রথমে তোমাকেই বলবো, নিশ্চিত থাকো। হ্যাঁ মোটা হয়েছি। মা আসতে পারবে না। বললে না লায়লা? আমার তো মা নেই আর তোমাকেও এসে কেউ সাহায্য করতে পারবে না। কিভাবে তিনটে বাচ্চাকে একসাথে গোসল ধোয়ামোছা করবে? কিন্তু জাহরা খানুমকে কোনোভাবে এখানে আসতে পারতো না? তাকে বলতে পারবো না যে আমাদের তিনটি সন্তান হবে। আমি এসব কথা বলতে খুবই লজ্জা পাচ্ছি। গত রাতে সুমাইয়া আর সামানের নাম মনে পড়েছে, আর ফার্সি অক্ষর সিন দ্বারা আর কোনো নামই মনে আসছিল না। তোমার কোনটা পছন্দ? যে নাম আমি পছন্দ করব রাখবে তো? জনাব আহমদ, চা খেয়ে নাও, নয়তো ঠান্ডা হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইঞ্জিনিয়ার সাহেব। দুঃখিত, হাসপাতাল থেকে রিলিজের ব্যাপার স্যাপার না থাকলে তাড়াহুড়ো করতাম। এটা কেমন কথা বলছো? আমি রাজি, তুমি রাজি থাকলে খোদাও রাজি থাকবে। ধন্যবাদ, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বশেষ কিস্তি জনাব জালালি। জি জনাব জালালি, খবর ঠিক আছে, ফিনিশিং দিয়ে। জনাব আহমদ, জি, মানুষ মাটি থেকে টাকা তুলে প্রথমে গুনে তারপর পকেটে। না দরকার নেই, আপনি তো গুনে দিয়েছেন। তোমাকে তো বললাম, কোনো সমস্যা। খোদা হাফেজ। খোদা হাফেজ। আচ্ছা এই টুপিওয়ালা জামাটার দাম কত? কোনটা? এই তো একদম সামনেরটার। 2000। ওহো, এই মেয়ে কত দ্রুত এসে পড়েছে, কত তাড়াতাড়ি এলে। বলেছিলে তো সন্ধ্যা হলে আসবে, তাই না? দেরিতে এলে বলেন কেন এত রাতে এলে, আবার তাড়াতাড়ি আসলে বলবেন কেন এত জলদি এলে। আমার বন্ধুর সঙ্গে মিটিং এর সময় বদলে গেল। আপনার পোশাক কোথায়? এখন মেহমান রয়েছে, এক ঘন্টা পরে এসো। মেহমান আছে মানে আমি এখন কোথায় যাব? আমাকে কেন জিজ্ঞেস করছো? উপরতলায় যাও, যাও। তোমাকে তো বললাম এখন উপরে যাও। আমার হয়নি, বিসমিল্লাহ বলিনি, আরেকবার বলছি। বলুন। কুল হু আল্লাহু আহাদ হয়নি আমার, আবারও বিসমিল্লাহ বলি। দুঃখিত, দুঃখিত, আমি জামাটা খুলে দেখছি। সমস্যা নেই, আমি নিজেই খুলে দেখেছিলাম। যাই হোক না কেন, তোমাকে এটি খুলতেই হতো। সব আহমাদ এগুলো কিনে এনেছে, ঠিক কেমন কিন্তু দেখে মনে হচ্ছে বড় হবে। বড়? দেখো এটি মনে হচ্ছে আমার সাইজ হবে। আরে না, পরে ঠিক হয়ে যাবে। দেখো পোশাকগুলো কত সুন্দর। এটা বেশ সুন্দর, তোমার বাচ্চাদের বেশ মানাবে, খুব সুন্দর হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এভাবে পড়া উচিত নয়। তুমি যা বলেছো আমি সবই ঠিক ঠিক মেনেছি, কিন্তু এই বিষয় মানতে পারছি না। আপনি যখন সৌদি আরবে যাবেন, হাজী সাহেব হবেন, তখন আপনার জন্য সেলাইবিহীন পোশাক পরা অবশ্য কর্তব্য, এটা মানতে হবে। আর কি কি অবশ্য কর্তব্য আছে? এই তোয়ালেগুলো একটু নড়াচড়া করলেই পড়ে যায়। আমি তো এক হাত দিয়ে এই আবা ধরে আরেক হাত দিয়ে শয়তানকে পাথর ছুঁড়ে মারতে পারবো না, যদি তুমি নিজেও থাকতে এই কাজ করতে পারতে না। আচ্ছা, আপনি কিন্তু ওমরা হজ পালন করতে যাচ্ছেন, পাথর নিক্ষেপের জন্য মিনায় যাওয়া হজের জন্য ওয়াজিব, ওমরা হজে কাউকে ওখানে নেবেই না। আমি এঙ্গেজমেন্টের এক সপ্তাহ পরে বুঝতে পেরেছি যে আমার স্বামী মদ্য, কোনোভাবেই সঠিক পথে আনতে পারছিলাম না। এখন যাই হোক, আমার স্বামী আমাকে তালাক দিলেই আমি বেঁচে যাই। কি হলো? আমি ছেড়ে যেতে চাইছি, তুমি কেন শক্ত হয়ে গেলে? আহমদ সাহেব খুব ভালো লোক, তাই না লায়লা? বসো বসো, আমি দেখছি। আসলে কি কিছু বলতে চাইছো না আহমদ? ভাবি আমার কাছে ফোন করেছিল। জানো, আমিও তো তাদের ধার দেনা পরিশোধ করি, তুমি ভেবো না। ওহ, টেলিফোনে যা বলেছে তুমি যদি শুনতে, এক টানা কোথায় যাবে? সরে দাঁড়ো, আমি নিজে নেব। শান্তি চুক্তি, শান্তি চুক্তি করব। আগে বলো মোট কতদিন? 5 মাস 8 দিন আজকের হিসাব সহ। কদিন বাকি আছে? 4 মাস থেকে 8 দিন কম। আমার হাত ধরে কি সিঁড়ি বেয়ে নামবে? লাগবে না, আমি একাই পারবো। বাবা শোনো, ভয় পেও না, তুমি তো গত রাত পর্যন্ত সবই জানতে। ওঠো বাবা, এখন আমাদের যেতে হবে, প্লেন ধরতে হবে। এখন কিছু বলো না, গুলিয়ে ফেলেছি সব, তুমি নিজের কাজে যাও তো। যাও যাও, ওঠো যাও। এখন কিন্তু তুমি বাবা অযথাই রেগে যাচ্ছো। যাও। দুঃখিত। আচ্ছা হাজি, বলো তো, তাওয়াফ কি নামাজের আগে নাকি নামাজের পরে তাওয়াফ করব? প্রথমে তাওয়াফ, তারপরে নামাজ। আমি সব কিছু গুলিয়ে ফেলেছি, আচ্ছা নামাজের পরে আমি কি করব? করিম সাহেব, এই বইটি তো আপনার সঙ্গে আছে, তাছাড়া ওখানে আপনাদের সঙ্গে একজন মোল্লা সাহেব থাকবেন, যিনি সব আমল আকিদা সম্পর্কে বিস্তারিত বলে দেবেন। হাজি আমি দুঃখিত, আমাদের মোল্লা সাহেব তো আর তোমার মতো স্মার্ট নয়, সে সব কথা এত দ্রুত বলে যে আমি সব কিছু গুলিয়ে ফেলি। না ঠিক আছে, তো কেন? আমার একটা বিশেষ আরজি ছিল। হ্যাঁ বলুন। লাইলা শোনো, বাবার সঙ্গে কথা বলার সময় মুখ ফসকে তোমার 3টি যমজ সন্তানের কথা বলে দিও না, এই বেচারা এমনিতেই ওমরা হজ নিয়ে অনেক টেনশনে আছেন। কিন্তু সিদ্ধান্ত ছিল সফরে যাওয়ার আগেই তাকে বলবে, কেন বললে না? আচ্ছা তাকে বলবো, বাবা মক্কা থেকে ফিরে আসুক, সে নিজেই বুঝবে, ধীরে যেও। এই হচ্ছে আমার ওসিয়ত নামা, কে জানে আর ফিরবো কি না। আল্লাহ আপনাকে ভালো রাখবেন। আমার এই আমানতটা তোমার কাছে জমা থাকুক, দেখার দরকার নেই, তোমার কাছে রেখে দাও। ছোট্ট একটা ডিভাইস, এই ডিভাইস তোমার কোনো কাজে আসবে না, জানি না আমি মক্কা থেকে ফিরে এই যন্ত্র আর দেখতে পাবো। আপনি তো চিন্তা করবেন না। আচ্ছা তোমার আমার কথা ভালোভাবেই হবে। আসছি মা, আসছি। খোদা হাফেজ। গাড়িতে উঠবেন। জনাব করিম সাহেব আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করা তেমন ব্যাপারই না, অনেক বেশি দোয়া করব ইনশাআল্লাহ। ভালো থেকো। আপনারা সাবধানে থাকবেন। করিম সাহেব, খোদা হাফেজ। ভালো থাকবেন। দেখো না, ফেলে রাখা পোশাক থেকে কেমন গন্ধ বের হচ্ছে। লায়লা শোনো, এত অসন্তুষ্ট হওয়ার কিছু নেই, আমি একেবারে আগের মতো করে এখনই সব ধুয়ে দিচ্ছি। ও, এগুলো দেখো, 10 বার ধুলেও আগের মতোই থাকবে। দিচ্ছি তো, তুমি সকালে উঠে দেখো, যদি কোনো দাগ খুঁজে পাও তবে তোমাকে পুরস্কার দেব। গন্ধ, কেউ আছেন? দেখো না,
এখনই আসছি। বাড়ির মালিক আছেন? আচ্ছা আপনি ভেতরে আসুন। এখনো টকটক গন্ধ বের হচ্ছে। এত চিন্তা করো না, আমি ফিরে এসে সবগুলো কাপড় নিয়ে ধোয়ার মেশিনে দিয়ে দেব। লাইলা, তোমার স্বামী নিজের হাতে বাচ্চাদের পোশাক পরিষ্কার করেছে, তুমি তো পুরো আসমান জমির খুঁজলেও এমন স্বামী পাবে না। তোমার তো দুহাত জোর করে থাকার দরকার। লাইলা, 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 কি হয়েছে? ব্যথা করছে? বেশি ব্যথা করছে? ভয় পেও না লাইলা, ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমরা এক্ষুনি যাব, কিছুই হবে না, ওঠো, চেষ্টা করো উঠে দাঁড়াতে, আমরা গাড়ি দিয়ে যাব, ওঠো সাবধানে, আস্তে আস্তে, দেখে ওঠো, দেখে। ফেরেশতা খানুম, আসো বাবা, বলো তো আমার এই গুলগুলকে কখন নিয়ে যাবো? এখনই খুব তাড়া দেখছি, আর একটু সুস্থ হোক। আমি তো চাইছি দ্রুত বড় হয়ে উঠুক, এতে আরো ভালো হবে, আমরা দ্রুত বিয়েও দিতে পারবো। অক্সিজেন সিলিন্ডার থেকে ফিরলে একসঙ্গে যাব। খুব বেশি টেনশন হচ্ছে আহমদ, এখনো বাচ্চাটা অক্সিজেন সিলিন্ডারের ভেতর। ভরসা রাখো, ডাক্তার বললো ভালো হবে। দেখুন ওই মেয়েটির যে অবস্থা, আপাতত নার্সিং ডিপার্টমেন্টকে বলেছি যেন অন্য কোনো রোগীকে ভর্তি না করায়। আসলে ভাই দেখুন, দুধ দেয়া যেমন বাচ্চাকে বাধ্যতামূলক, তেমনি অক্সিজেন দেয়াটা ওর জন্য এখন বাধ্যতামূলক। অবশ্যই, জি জি জি। নিন এটা নতুন প্রেসক্রিপশন। আচ্ছা আপনাকে ধন্যবাদ। বাচ্চার মা বাচ্চাকে একটি নির্দিষ্ট, আচ্ছা গাড়ির রেডিও শব্দ কি একটু বাড়িয়ে দেওয়া যাবে? অবশ্যই, ধন্যবাদ। বয়স পর্যন্ত বাচ্চাকে বুকের দুধ ব্যতীত হিসাব কিতাব কেমন হলো হাজি সাহেব? ভালো হিসাব করেছে, আমাকে ভালো দাম দিয়েছে, ভালো মানুষ। আল্লাহ বাচ্চাদের মঙ্গল করুন। পরিস্থিতি কিন্তু খুবই জটিল ছিল, এই নিন। আপনাকে অনেক ধন্যবাদ। হাজি সাহেব আমাকে মাফ করবেন, বলুন কিন্ডার গার্টেন খুলে দিলেন নাকি? মা তোমাকে কোলে নেওয়ার জন্য অপেক্ষা করছে। আহমদ আমার চাদরটা দাও। দুঃখিত, আমার জন্য তুমি কাজে যেতে পারছো না। একদম বলবে না, ছাদ ঘরে ঘুমাতে কষ্ট হয় না? কেন কষ্ট হবে, অনেক কাজ পড়ে আছে, আমি সেখানে থেকে সব কাজ করতে পারছি। দাও তো তোমাকে সাহায্য করি। মেয়েটি রাতে বাসায় একা থাকে, ভয় পায় না? হাদিয়া খানম, আজি আহমদ ভয় পায় না। আছেন, আসুন। আসসালামু আলাইকুম, নতুনের আগমন শুভ হোক। আরে না, ভালো আছো তো? ওয়ালাইকুম আসসালাম, শুভকামনা তোমাদের। আমি আপনাদের দোয়া। শুনো, এখানে আসার আগে তোমার মেয়েদের রুম থেকে একটু ঘুরে আসলাম, খুব ভালো করেছেন, ওদের জন্য শুভকামনা রইলো। মামা আমার মাকে আবার কিছু বলেননি তো? না বাবা, নিশ্চিন্তে থাকো, আমি আমার বোনকে তোমাদের চাইতে ভালো চিনি, তোমার মামিও কিছু বলবে না। ধরো, আপনারা অনেক কষ্ট করেছেন, আমাদের জন্য দোয়া করবেন। Oh.
না। বাচ্চাকে দোলনা থেকে কেন তুলে নিয়েছো? ওর শরীর খারাপ করতে পারে। দেখি এখানে রাখো, কান্না করছিল, ডাক্তার বলেছে ওর জন্য কান্না করা ভালো না। লায়লা বলো, নার্গিস কি বেশি উজ্জ্বল? নার্গিস ও শরীরের ঘ্রাণ সুমাইয়া ও সামানের চেয়ে আলাদা। সিন দিয়ে তো শুরু হচ্ছে না, সিন দ্বারা তো শেষ হচ্ছে। ওলি শোনা আমার, আমার জাদু মনিটা, আমরা গোসল করে ঘুমোতে যাব, সোনা মেয়ে আমার, ওরে রে 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 আদুরেটা, আমার জাদু মনি, তুমি হাঁস নিয়ে খেলবে, এই যে শেষ হয়ে গেল। লায়লা দরজাটা বন্ধ করে দাও। ঠিক আছে। নার্গিস কান্না করেনি? অক্সিজেন পাল্টে দিয়েছি, কিন্তু শ্বাস নেবার সময় খিসখিস শব্দ করছে। নার্গিসটাকে নিয়ে আমার বেশ চিন্তা হয়। ওহ, বিসমিল্লাহির রহমানির রহিম। টাওয়েলটা নাও, বাবাকে আমার কোলে দাও। শরীরটা মুছে দাও। ওকে আমার কোলে দাও, ধরো, খেয়াল রেখো, ওকে একটু হিটারের কাছে নিয়ে যাও, আমি নিজে এসে ওর পোশাক পাল্টে দেব। ওহ, এই যে এবার তোমার পালা, আমার আদুরে মেয়ে, আমার সুন্দরী মেয়েটা, শোয়া শোয়া আমরা গোসল করবো, আমার কলিজার টুকরো। মা হবার পরে আরো বেশি সুন্দরী হয়েছ। জনাব আহমদ, জনাব আহমদ। জি বলুন। যাও ওই বিল্ডিং এর ইঞ্জিনিয়ার সাহেব কেন বারবার তোমার খোঁজে আসছেন? জি, তার সঙ্গে আমার কথা হয়েছে, কিন্তু আমি এ ব্যাপারে কিছুই বুঝতে পারছি না। সম্ভবত তোমাকে দিয়ে বিদ্যুতের কোনো কাজ করাতে চাই, বুঝতে পেরেছো? দেখো, আমি তোমাকে বলেছিলাম যে প্রথমে আমার এই ভবনের কাজ শেষ করতে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছো? আপনি এত নিখুঁতভাবে হিসাব করেন যে আমি আর কোথাও যাচ্ছি না। তাহলে আমি তাকে ডেকে নিয়ে আসছি, তুমি নিজেই বলো। ঠিক আছে। ইয়াকুব আসো। আমি যখন প্রথম তোমাকে দেখি ভেবেছিলাম এখানকার কোনো ফ্ল্যাট হয়তো কিনেছো। ইনশাআল্লাহ, খোদা আপনার কথা কবুল। দেখো বাবা, আমি অসংখ্য মাদ্রাসার ছাত্র দেখেছি, কিন্তু তোমার মতো এত বুদ্ধিমান কাউকে পাইনি। আপনি বেশি প্রশংসা করে ফেলছেন, অসংখ্য ধন্যবাদ। আমার পরিবার সিনেমার ভক্ত, কিন্তু আমি খুব একটা বেশি দেখি। এখানে অনেক বেশি কোলাহল, চলো অফিসে যেয়ে কিছুক্ষণ কথা বলি। জনাব হায়দারি, আমি আমার জিনিসপত্র আপনার রুমে রেখেছি। আচ্ছা ঠিক আছে, চলুন। হাজি সাহেব, হাজি সাহেব। জি, আপনি এই গল্পটি আপাতত পাঠ করুন, পরে আমাকে জানাবেন, ব্যাস। শুধু পড়লেই চলবে? জি। ঠিক আছে, আমি গল্পটি পড়বো, তারপর আমার মতামত আপনাকে জানাব। জি অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। আমি তাহলে আসি, আবার দেখা হবে। ভালো থাকো। হযরত মুহাম্মদ ও তার বংশধরদের প্রতি দরুদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। চলুন ভেতরে। দেখো ছবিতে এদের কত সুন্দর দেখাচ্ছে। নার্গিসের ছবি মনে হচ্ছে সবচাইতে সুন্দর হয়েছে। আমাদের কোম্পানির সবাই নার্গিসের ভক্ত হয়ে গিয়েছে। লায়লা এসো, দেখো এদিকটা ঘুরিয়ে দেখো। হা দিয়ে নার্গিস কত শান্ত দেখেছো। বাবা, আমি কি খুব দুষ্ট ছিলাম নাকি? আচ্ছা, উনি কত টাকা ভাড়া বাড়াতে চাচ্ছেন? কে জানে, ওকে একটু ধরো তো। এসো মা। বাবা ভয় পাচ্ছে দুই বছর পর বাচ্চাটা বড় হয়ে গেলে উপরের তলায় দৌড়াদৌড়ি করবে, হইচই করবে, তার ঘুম হবে না। তোমার তো প্রচুর জানা শোনা। ওমরা হজ করতে 3 বছর সময় দরকার। ওমরা করে পোষাবে না, হজই ওয়াজিব হয়ে গেছে। অবশ্য তোমার যদি দল থাকে তবে এই ওয়াজিব হজ আগে সেরে ফেলো। জি, আমার জন্য দোয়া করবেন। তসবিটা কিন্তু আসল। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহমদ সাহেবের কিছুই মনে থাকে না। আমি কাবা ঘরের পাশে বসে তোমার ছেলে হওয়ার জন্য দোয়া করেছি। একজন কালো চেহারার বিদেশি লোক আমার পাশে বসে জোরে জোরে দোয়া করছিল। মনে হচ্ছে ওই দোয়ার শব্দে আমার শব্দ মিশে গিয়েছিল। আপনি চাইলে ওকে আমার কাছে দিন। ঠিক আছে বাবা, বাচ্চারা উঠে যাবে। ঠিক আছে। না, হইচই করলে উঠবে না। তুমি বরং ক্যামেরায় তোলা ওই ছবিগুলো বসে বসে দেখো। ওই ক্যামেরা থেকেই দেখে নাও, ও আমার কোলে ভালোই আছে। বাচ্চাকে আমার কাছে দাও তো বাবা। না, আমি ছবি দেখবো না।
আরে না না ও আমার কোনোই ভালো আছে। আহমদ সাহেব হিসাব করেছো কত টাকা পাওনা হয়েছি? না এখনো ঠিক করা হয়নি। খাবার এনেছো? খারাপ, 5 দিনে 1000 টাকা করে। এখন বলার দরকার কম নাকি? এগুলো নাও, আহমদ তো বিয়ের সময় কোনো টাকা পয়সা নেয়নি। বাচ্চাটা কান্না করছে, দুধ চাইছে মনে হয়। সবাই তো নারীদের মতো শান্ত হবে না। কোনো সমস্যা নেই, আমি তুলে দিচ্ছি। আপনি রাখুন, আমি তুলে দিচ্ছি। চলো 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 চলো। অস্থির হয়ে পড়ছো কেন? আপনি বসুন। আহমদ, আমার ওই আমানতটা এনে দাও। জি অবশ্যই আনছি। লাইলা খানম, আমি কিন্তু এবার বাড়ি ভাড়া বাড়াচ্ছি না, কিন্তু বাচ্চাদের দিকে খেয়াল রেখো, যেন বাচ্চারা রাতে কম কান্না করে। আমার মনে আছে হাদিয়ে সারাক্ষণ শুধু বাবা বাবা বাবা, আমার সব খেয়াল আছে। এই হচ্ছে আপনার আমানত। অসংখ্য ধন্যবাদ আহমদ। হাদিয়ে এখানে থাকো, লাইলাকে একটু সাহায্য করো। খানম আমি দুঃখিত, কিছু মনে করবেন না। এই দুটো ইনজেকশন কি আজ আমি এখানে রেখে যেতে পারবো? তাহলে আমি আবার আগামীকাল ফিরে এসে নিয়ে যাব। কেন, আপনি কি নিজে অর্ডার দেননি? হ্যাঁ হ্যাঁ, একটি ফিরিয়ে নিয়ে যাচ্ছি, তবে আগামীকাল সকালে এসে টাকা দিয়ে যাব। আমি ডাক্তারের কাছে জিজ্ঞেস করে নিই, আপনি একটু অপেক্ষা করুন। ঠিক আছে। জনাব আহমদ, বলুন। নিজেই জানো যে নির্মাণ কাজ এখন কিছুটা আটকে গেছে। দেখো এত সব চেক করেছে কিন্তু তারা সব ফেরত দিয়েছে, কিন্তু তোমার যেন কোনো অসুবিধা না হয়। কসম করে বলছি, শুধুমাত্র এই সামান্য টাকা জোগাড় করতে পেরেছি, একেবারেই সামান্য। আপনাকে অনেক ধন্যবাদ। তুমি নিজের দিকে খেয়াল রেখো কেমন? আরে তোমার মনোযোগ কোথায়? হ্যাঁ দুঃখিত। আচ্ছা কি হয়েছে, তুমি নাকি কারো মোবাইলই ধরছো না? বুঝলাম না। ইঞ্জিনিয়ার সাহেব তোমাকে ফোন দিয়ে যাচ্ছে, তুমি নাকি ফোনই ধরছো না? সে তো এখনো তোমার কথা বলে। কথা হয়েছে, বিদ্যুতের কাজ ছিল না। ভালো কথা, তুমি কাজ করো, ভালো থাকুন। অনেক ধন্যবাদ। নিজের দিকে খেয়াল রাখবে। খোদা হাফেজ। খোদা হাফেজ। তোমাদের কাজ শুরু করে দাও। তার মানে রুটি রুজি জনাবের কাছ থেকে চেয়ে নিতে হবে। খোদার নাম তো আমরা রাখিনি, তিনি নিজেই রেখেছেন, তিনি নিজেই বলেছেন রাজ্জাক। রিজিকও তার দান, শুধুমাত্র এই দুনিয়ায় নয়। মাঝে মাঝে আমরা এই বাস্তবিক রিজিকের কথা বলি, কিন্তু তিনি নিজে অন্য কিছু দান করে থাকেন। আপনারা নিষেধ করবেন না। খোদা দিনগুলো দেয়, তার ইচ্ছে হল বান্দা এই রিজিক নিয়ে কি করে। যদি সুন্দর কাজ করেন তবে সেটি হবে ফাতা বারাকাল্লাহ। জি বলুন। জি জি, না আমি গল্পটি পড়েছি, খুবই সুন্দর গল্প। কতবার বলবো তোমাকে, এটা ঠিক করে তোলো। জি ঠিক করে করো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এবার এবার আমি আপনার কথা একদমই বুঝতে পারছি না। আমি 10 বারের বেশি বলেছি যে তোমাদের এই জিনিসপত্রগুলো এখন আমরা ইচ্ছে করে করিনি, তাই না? বলেছি কিনা বলো। দেখো এদেরকে এতবার করে বলছি, তারপরে এরা দেরি করছে। ক্ষমা চাচ্ছি আপনাকে। চলো চলো জলদি চলো। হাজি সাহেব কোনো সমস্যা আছে? জনাব সেপেশুর আমরা মিলে যাচ্ছি শুরু করে ক্ষমা চাইছি। আমাদের সাহেব জানেন তিনি সমাধান কত মূল্যবান। এগুলো এখন নিয়ে যাও, আমি আপনার কাছে আবার ক্ষমা চাইছি। কোনো দরকার নেই। দুঃখিত হাজি সাহেব। আসসালামু আলাইকুম, আমি আহমদ, আসতে বলেছিলেন। পরে আসুন, তিনতলায় আসবেন প্লিজ। জি আসছি। চুলটা ঠিক করে দিচ্ছি, মাথাটা সোজা রাখবেন। আপনার কষ্ট করতে হবে না, আমার চুল আমি নিজেই ঠিক করতে পারবো, এখনই ঠিক করে দিচ্ছি। দুঃখিত হাজি সাহেব, জরুরি ফোন ছিল। আচ্ছা কোনো অসুবিধা নেই। বলছিলাম গল্পটা তো পড়েছেন। জি জি, বিশেষ কোনো সমস্যা ছিল না তো? না না আমার কোনো সমস্যা নেই,
আমি শুধু বলেছি আমি কোনো অভিনেতাকে চিনি না। ও দুঃখিত, আমাদের সিনেমার জন্য আপনি উপযুক্ত, তাই আমি চাইছি অভিনয় করবেন। তার মানে আপনি নিজেই? জি, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এই নিন চুক্তিপত্র। আচ্ছা, এখানে কি লিখতে হবে? শুধুমাত্র স্বাক্ষর বাকি থাকলো। শুধুমাত্র একটি বিষয় বলবো, দুঃখিত, আমি দুঃখিত, ক্ষমা চাইছি। আচ্ছা, এটা দাও কি খুব জরুরি? আমি পাফেই হবে, আসলে দিতে চাইছি না। আপনার আর কোনো মেকআপের প্রয়োজন নেই। আপনাকে অনেক ধন্যবাদ, একটু অস্বস্তি হচ্ছিল, অনেক ধন্যবাদ, ধন্যবাদ। আহমদ সাহেব, কি যেন বলবেন? আমি না 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 না, তাহলে শুরু করি। বিসমিল্লাহ। নজর কাড়া সিল্কি ও মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারালের শ্যাম্পুকে বলো হ্যাঁ। চুলের পুষ্টি কেড়ে নেওয়া কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। রুক্ষতা ও দুর্বলতাকে আমার চুল বলেছে না। তাই সিল্কি ও মজবুত চুলের জন্য নতুন প্যারাশুট ন্যাচারালের শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, যা চুলের পুষ্টি ধরে রেখে এবং ময়শ্চারাইজ করে দেয় নজর কাড়া সিল্কি ও মজবুত চুল। ওয়াও, প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পুকে বলো হ্যাঁ। আমার চুল বলেছে না। প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া সিল্কি ও মজবুত চুল। নতুন প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু। আমার নিজের জীবনই তো 10টা সিনেমার জন্য যথেষ্ট। আমি চাই না আমার স্বামী অন্য স্ত্রীর স্বামীর ভূমিকায় অভিনয় করুক। কি খারাপ কিছু বললাম? কোন পর্যন্ত বলেছিলাম যেন? বলেছিলে মাদ্রাসার ছাত্রটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তেহরান যাচ্ছে। এরপর থেকে আরো সুন্দর হবে, কিন্তু মাঝখানে দুটি পথ রয়েছে। অবশ্য লায়লা খানম তুমি যা বলবে তাই হবে, কিন্তু পুরো শহর যদি খুঁজে বেড়ায় কোথায় আমাকে 10 মিলিয়ন মুদ্রা দেবে? রিয়েল তুমান দেখলে তোমার খেয়াল নেই। কিন্তু আমারও কিছু শর্ত আছে। বাচ্চাকে ঠিকভাবে কোলে নাও আহমদ সাহেব। সিনেমায় কিন্তু কন্ট্রাক্ট বিয়ে, দ্বিতীয় তৃতীয় বিয়ে সম্পর্কে জড়াতে পারবে না, বুঝলে? তুমি নিশ্চিন্তে থাকতে পারো লায়লা খান। ওই লাল রঙের পোশাকটা শুকোলে পরিয়ে দাও। আচ্ছা দেখছি, তবে সালোয়ারটি মোটা হলে কিন্তু পরাবো না। সুমাইয়ার ফিডার নিয়ে যাও, পাল্টাতে হবে। তারপরও যা বললাম সেটার কিন্তু কোনো ভিত্তি নেই। যখনই দেখবে সিনেমা ভালো হচ্ছে না তুমি বলবে আর অভিনয় করবে না। একবার বলেছি, যদি তুমি গল্পটা ঠিকভাবে পড়তে তাহলে এসব কথা বলতে না। আমি জানি আহমদ, আমাকে এসব বলতে হবে। ইনশাআল্লাহ সিনেমাটি ভালো হবে। কিন্তু যদি সিনেমার শুটিং এর সময় তুমি কোনো মেয়ের সঙ্গে হাসাহাসি করো, আমার মেয়ের পোশাক পাল্টাতে হবে। দেখছি, চলো 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 সোনা বাবু। কি করেছো? পরিষ্কার করে দিচ্ছি, জানোই তো আমি কতটা রাগ করতে পারি। আমি ভাবতেই পারছি না তুমি এরকম কিছু বলছো। ও মা, কি করেছো, কি করেছো মা? আরে চলো তোমাকে শুকনা সালোয়ার দেই। আর কোনো শর্ত আছে? গ্যাসের চুলাটা একটু কমিয়ে দাও। মনে হচ্ছে তোমার মায়ের শর্তগুলো শেষ হয়েছে। আইডি কার্ড ছাড়া তো দেখি সবকিছু নিয়ে গিয়েছে। আসুন জনাব। বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে কোনো পথ খোলা নেই করিম সাহেব। আমি আপনাকে বেশ কয়েকবার বলেছি যে আমি কাউকে চিনি না। বাবা দেরি হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহমদ, কাউকে চেনো না ভালো কথা, একটু দোয়া অন্তত করো যাতে আমরা খালাস হয়ে যাই। যাওয়া আসা করতে করতে আমরা ক্লান্ত। ইনশাআল্লাহ খাতমে দোয়ায় কল্যাণ হবে। অবশ্য আমার দোয়ার সঙ্গে অন্য কারো দোয়া মিশে না গেলেই হয়।
হাদিয়া, মোল্লা সাহেবরা সবসময় উত্তর দিতে প্রস্তুত থাকেন, আমার অবশ্য সবাইকে পছন্দ নয়। আমরা আসি, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনারা চলো যাই মা। আছেন তো? জি আছি, না জনাব আমি ভালো নেই। আপনারা একবার বলেন ট্রেনে উঠুন, আবার বলেন আসুন, আবার বলেন উঠুন, আর কতবার আমি একই কাজ করব। আহমদ সাহেব, এটি সিনেমার শুটিংয়ের জন্য খুব স্বাভাবিক, ঠিক হয়ে যাবে। আপনারাই বলুন, আমি 24 ঘন্টা এখানে বসে বসে এই ট্রেনে উঠি আর নামি, উঠি আর নামি, কিন্তু আমার আপনার সহকর্মীদের জন্য সত্যি সত্যি খারাপ লাগছে। ট্রেনের ভেতরে বসা এই আমার কারণে পুনরাবৃত্তি করছেন, সবাই ক্লান্তও মনে হচ্ছে। আমিও এখন আপনার সাথে ট্রেনের ওই কামরার বাচ্চাদের সঙ্গে বসবো। ধন্যবাদ, আপনি মহানুভবতা দেখিয়েছেন, আপনার মনটা অনেক বড় তাই সহ্য করেছেন। চাইলে আপনাদের কষ্ট কিন্তু আমি কমিয়ে দিতে পারি, আপনাদের টাকা ফিরিয়ে দেবো, অবশ্য কিছু টাকা খরচ করে ফেলেছি, একটু সময় দিলে সব টাকা ফিরিয়ে দেবো। এখন এইসব কথা বলবেন না, ওই ট্রেন আসার পর আবার আমরা শুরু। আপনার অনুমতি দিলে আমি চলে যেতে চাই। আমি আমি একজন প্রথম শ্রেণীর তালেবে এলেম হিসেবে কথা দিচ্ছি, আপনাদের মনের মতো একজন তালেবে এলেম আপনাদের খুঁজে দেব, সে আমার চেয়েও ভালো অভিনয় করবে। আরে বাবা, কোনো সমস্যা, আপনাদের আর কষ্ট দিতে চাই না। নিজেকে দেখেছো আমার সোনামণি? তুমি দেখেছো এই কয় সপ্তাহে তুমি কতটা বড় হয়ে গেছো? ভাবছি ধীরে ধীরে ওদের বিয়ের জন্য টাকা জমানো শুরু করতে হবে, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। আচ্ছা, তুমি তোমার মেয়েগুলোকে বিয়ে দেবে কিভাবে? কষ্ট হবে না বুঝি? ইয়াল্লাহ, এইগুলো আবার কি, একেবারে মাথা ধরে যায়, কি সব যে লিখে রেখেছি। না, গল্পটা কিন্তু দারুণ, তুমি তো এখনো পুরোপুরি গল্পটা পড়েই দেখোনি লায়লা জান। আচ্ছা পড়ে দেখো, এই পোশাকটা নিয়ে যাও, এটা ধুতে হবে। ঠিক আছে, এদিকে দাও। দেখলে তো বলেছিলাম না, নার্গিস আমার মতোই দেখতে হবে। সবাইকে দেখে নিয়ে নিচ্ছ, সেদিন হাদিও বললো যেন বেশ কয়েকটা ছবি তুলি। তাকে বিশেষ ধন্যবাদ দিও। এগুলো রান্নাঘরে নিয়ে যাও, সাবধানে রেখো কিন্তু। ঠিক আছে, চলো যাই। উমিত শোনো, নিচে আবার কি হলো? অনেক বেশি হইচই শোনা যাচ্ছে, গাড়ি সরাও। অসংখ্য ধন্যবাদ, আপনি যান, আমাদের এখানে কাজ আছে। ও আচ্ছা আচ্ছা, প্লিজ চলে যান জনাব, এখন শুটিং হচ্ছে, তিনি কোথাও যাবেন না, চলে যান প্লিজ। ওখানে ট্যাক্সি কি করছে, ওদের যেতে দাও। আচ্ছা ঠিক আছে জনাব, আমি এখন ঠিক করছি। একটু বলবেন কি, তিনি যেন এই গলি বাদ দিয়ে অন্য কোনো গলিতে শুটিং করে। কেউ বুঝবে না আপনি এখন ক্যামেরার সামনে আছেন, সবাই ভাববে যাত্রী এবং আপনি একটা গাড়িতে করে চলে যাবেন। আরো কত অলি গলি আছে, আর আপনারা কিনে আসলেন একেবারে আমার বাসার সামনের গলিতে। হাজি সাহেব, অনুরোধ করছি আপনাকে, পরিচালক সাহেব, এই শটটা হলেই আপনাকে আমরা ছেড়ে দেবো। না না, এক্ষুনি শট নিচ্ছি আমরা, এখনই শুরু করতে হবে, আমরা প্রস্তুত রয়েছি, আপনারা শুরু করুন। ওকে, আপনারা শুরু করে দিন। সাউন্ড ওকে, ক্যামেরা ওকে, অ্যাকশন। জনাব আহমদ, আপনি যান। সালাম। সালাম, কেমন আছেন? কোথায় যাবেন? আসুন আমি গাড়িতে পৌঁছে দিচ্ছি। না আসলে আমাকে তো এখানে থাকতে হবে। না কোনো সমস্যা নেই, আমি সোজা যাচ্ছি, আসুন আমি পৌঁছে দিচ্ছি আপনাকে। চলুন। হাজি সাহেব গাড়িতে করে চলে গিয়েছেন, দেখো ওনাকে কিভাবে খুঁজে পাওয়া যায়। ফোনটা ধরুন, হয়তো লায়লা ফোন করেছে। না ঠিক আছে, সমস্যা নেই, ভয় পাবেন না আহমদ সাহেব, আমি খুব ভালো ড্রাইভিং করি। জি ঠিক আছে। আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন আমি এখানেই নামতে চাই। কেন, আমরা তো এখনো পৌঁছাইনি, আমার এক জায়গায় যেতে হবে। না না কোনো সমস্যা নেই, আমার এত তাড়াহুড়ো নেই, আপনাকে পৌঁছে দেব। আসলে আমার গাড়িতে ওঠার কথাই ছিল না, ওখানেই দাঁড়ানোর কথা ছিল। দুঃখিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ, একটু দাঁড়ান আমি এখানেই নামছি। আপনি আমার কিছু মনে করবেন না কিন্তু। হবে না, আচ্ছা এখানেই নামিয়ে দিচ্ছি, আসলে আমার আরো আগেই নামা উচিত। খোদা হাফেজ, আপনি সাবধানে যাবেন। হ্যাঁ আপনিও ভালো থাকুন, আমি আসি তাহলে।
ঘুমিয়ে পড়েছে। আমার মামুনিটা ঘুমিয়ে পড়েছে। হে আমার সোনা, ঘুমিয়ে পড়েছে, ঘুম ঘুম ঘুম। সোনা মানে কত তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। সামানে সুমাইয়ের চেয়ে কিছুটা শান্ত। লাইলা খাও না, আমার পেট ভরে গিয়েছে, আর খাবো না। আহমদ তো কখনই এত দেরি করে বাড়ি ফেরে না। নিশ্চয়ই সে কোনো কাজে আটকা পড়েছে, চলে আসবে। লাইলা শোনো, আজ তোমার আহমদকে আমি রাস্তায় দেখেছি। কি যে লজ্জা তার, যদি দেখতে একেবারে লাল হয়ে গিয়েছিল। এতবার বলেছে যে কাজ আছে কাজ আছে, বাধ্য হয়ে চৌরাস্তায় নামিয়ে দিয়েছিলাম। এসো, এই নাও, ওকে তুমি জায়গা মতো শুয়ে দাও। খাও না, ওদের জন্য হলেও তোমার অসুস্থ হওয়া চলবে না। ও যখন বুঝতে পারলো যে সত্যি সত্যি তালাক দিচ্ছে, কাজের সামনে কাঁচুমাচু হয়ে গিয়েছিল। কিন্তু সেই আগে বারবার বলতো ছেড়ে দেব। তাকে আর একটু সময় দিলে ভালো হতো না? সে কিন্তু তোমাকে অনেক ভালোবাসে। ফিরে এসে তোমাকে সব বলবো। আমাকে ভালোবাসলে এতদিনে নেশা টেশা সব ছেড়ে দিত। হাদিয়া, আমার ছাই রঙের কোট প্যান্টগুলো কোথায়? বাবার কোট প্যান্ট দিয়ে আসি, নইলে হইচই করে বাচ্চাদের ঘুম থেকে জাগিয়ে তুলবে। আমি যাই এখন। শুধুমাত্র কান্না করেছ, এখন নিজের জায়গায় ঘুমাও। তোমার জন্য কুরবান হয়ে যাব, ভালো করে জড়িয়ে রাখো। খোদা না করুক। আরে খানম, জেগে উঠেছ দেখছি। চোখ খুলে বাবা যাওয়ার আগে দেখতে চাইছো, বাবার সঙ্গে কথা বলতে চাইছো? আমার ফুলকলির জন্য কোরবান হয়ে যাব। আমার মা সবসময় বলতো, কন্যা যদি পিতামাতার জন্য দরজা খুলে দেয়, খোদা তাদের ক্ষমা করে দেন। শেষ দিন পর্যন্ত তিনি আমার মেয়ে হওয়ার জন্য দোয়া করতেন। আল্লাহু আকবার। বিয়ের পরেও আমাদের জন্য দোয়া করবে। তোমরা আছো বলেই তো নিশ্চিন্তে বাইরে কাজ করতে যেতে পারি। তোমাদের মায়ের দিকে ভালোভাবে খেয়াল রেখো, কিন্তু বাবা কাজে যাচ্ছে। আচ্ছা মামনি, খোদাহাফেজ। অ্যাকশন! ভালো করে শোনো বাচ্চারা, একসঙ্গে তর্ক বিতর্ক করো, তাহলেই হবে। কি পারবে না? তুমি কেন ওর কলার ধরলে? আচ্ছা আবারও শট নিচ্ছি। আচ্ছা আমি এখন বলছি, তোমরা শোনো, সিদ্ধান্ত ছিল তোমরা এখানে একসঙ্গে ইউনিভার্সিটি সম্পর্কে তর্ক বিতর্ক করবে। সালাম। কি খবর হাজি সাহেব? এখন আমরা শেষ দৃশ্যটি নিয়ে নেব। জি। তারপর একটি মেয়ে এসে আপনার নিকট ক্ষমা চাইবে। আর আমি ওই সময় তোমাদের মনোভাব বুঝতে পারছি। এই পোশাক নিয়ে এই পরিস্থিতিতে আগেও পড়েছি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে শুরু করি। আমি প্রস্তুত।
আমার মামুনি আমার ও শান্ত হ শান্ত মা আমার মামুনি জান আমার ও ও বাবুনি আমার কি হয়েছে বাবা কিভাবে বুঝবো তোমার কি হয়েছে তোমার জন্য দুধ বানিয়ে আছি ও না 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 ও ও ও আমার ছোট বাবা তোমার জন্য বেহেবের হালকা গরম পানি নিয়ে আসছি আ আ আ আ কাঁদে না কাঁদে না মামুনি আমার থামছো না কেন শোনা বাবা তুমি এত কান্না করলে তোমার বোন নার্গিসও তো জেগে উঠবে কাঁদে না কাঁদে না হয়েছে বাবা বলো আমাকে আমাকে এই যে দেখো তোমার মা কান্না করে না মা আমার কান্না করে না ও দেখো তোমার মা কিন্তু ভাবছে ঘুম পাড়ানি গান শোনাচ্ছি যথেষ্ট হয়েছে আমার মা সুস্থ হয়ে যাবে আর কান্না করতে হবে না কি লাইলা ও তুমি না কেন আব্বা জান শান্ত হও শান্ত হও বাবা কান্না করতে হবে না কি করবে শান্ত হও মা তোমার নিশ্বাস বন্ধ হয়ে যাবে শান্ত হও কাঁদে না কাঁদে না কাঁদে না জানো কান্না করছো কেন ক্ষুধা লেগেছে তোমার এই যে মা এখানে আমার আমার সোনা মাটা আমার লক্ষ্মী মাটা আমার মামুনির নিঃশ্বাস তো বন্ধ হয়ে যাচ্ছে ও কান্না করে না করলে যা হে আল্লাহ কি করবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে এভাবে ঠিক আছে আচ্ছা মা কলি যা আমার হে খোদা আল্লাহ দোহাই লাগে কান্না থামিয়ে দাও থামো আমার সোনামণি আমার নয়নের মণি আমার জাদু সোনা আমার লক্ষ্মী বাবা শান্ত হও বাবা আর কাঁদে না এই যে মা কোথাও যায়নি এই যেখানে আছে আর কাঁদে না শান্ত হও আমার কলে এই যে মা এখানে আছে শান্ত হও আমার কোলে এই যে মা এখানে আছে এইভাবে চিৎকার করে না ও হো এই যে মা এখানে আমার মামুনি আমার জাদু শোনা এখানে একটু শুয়ে থাকো এই যে মা এক্ষুনি বোনকে দেখে আসছে দেখি তো আমার নার্গিসটা কি করে মা এখনই তোমাকে দেখবে এটা সরিয়ে দিচ্ছি মাঠে ঘুমোচ্ছে এই যে সোনামি আমার ঘুমোচ্ছ বুঝি মামুনি নার্গিস নার্গিস আহমদ 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 নার্গিস জান আমার নার্গিস নার্গিস কি হয়েছে কি হয়েছে লালা কিছু হয়নি কিছু হয়নি আমি দেখছি চিন্তা করো না বাচ্চাকে আমার কোলে দাও হাত ঠান্ডা হয়ে গিয়েছে কিছু হয়নি আমার দিকে তাকাও লালা পাগলামি করো না লালা ওকে আমার কোলে দাও দাও ওকে আমার কোলে আমি বলছি ওকে আমার কোলে দাও তুমি এমন করো না অস্থির হয়ে না আমি দেখছি মা নার্গিস নার্গিস কিছু হবে না তোমার কিছু হবে না মা ইয়া হুসাইন আসলে নার্গিসের ভাগ্যে ছিল
তুমি আমার কাছে এসো, তোমার বোন ঘুমিয়ে আছে। দেখো মা, তোমার বোন তো ভয় পাইয়ে দিয়েছিল, তোমার মাও পাগল হয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম। তুমি কিন্তু দারুণ বুদ্ধিমান মোল্লা, অবশ্য প্রথম দেখে তেমন কিছুই মনে হয়নি। ভাড়া নেওয়ার সময় চুক্তিপত্রে লিখেছিলে তিনজন হব, দুই সপ্তাহের জন্য মক্কা গেছি, ফিরে দেখি পাঁচজন হয়ে গেছো। না, এ বিষয়ে তো আপনাকে আগে বলেছিলাম। হ্যাঁ বলেছিলে তো, আমার সব মনে আছে। বলেছিলে যে মাদ্রাসায় পড়াশোনা করো, এখন দেখি সিনেমায় অভিনয় করছো, সিনেমার সুপারস্টার। এই নাও, ভালো করে দেখো। এতদিন ধরে আমি তোমাকে বাসা ভাড়া দিয়েছি, আমাকে একটু সিনেমার লাইনে নিয়ে গেলে কি এমন ক্ষতি হতো? শরণ তো কত হলো? 200। এখন বলছি কিছুই হয়নি, কিছুই হয়নি। তোমার যা ইচ্ছে হচ্ছে তুমি এখানে এসে কেন এসব বলছো? কিছুই হয়নি। উপরে চলো, ঠিক আছে, চলো। সিনেমা থেকে 10 হাত দূরে থাকো, কিন্তু তুমি নিশ্চিন্তে নির্ভীক মনে আছো। আমাদের প্রতিবেশীরা শুনছে। উপরে গেলে কি হবে? আমি চিৎকার করিনি, আমার খালা তো উপরে গ্রাম থেকে ফোন করে বলছে। জানো তো স্বামী কি করেছে? কোনো কিছু না, শুধু 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 রাগারাগি করছে। একসঙ্গে কথা বলার কিছুই নেই। না, আমি মোটেও চিৎকার করছি না। তুমি সিঁড়িতে দাঁড়িয়ে চিৎকার করছো। আমি তোমাকে বললাম অক্সিজেনের সিলিন্ডারটা এখানে নিয়ে এসো। ঠিক আছে, তুমি শান্ত হও। আমি কিছু জানি না, আমাকে বোকা ভেবেছো। আমি বলেছিলাম যে ওই ছবিটা ভুল, একেবারে আসল নয়। তুমি শান্ত হও, আমাকে শোনো। লাইলা, চিৎকার করো না, কথা শোনো। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। দেখো তোমার চিৎকারে বাচ্চা উঠে গিয়েছে। আমি সামানের পোশাক পরিয়ে দিচ্ছি, এক মিনিটও আমি এখানে থাকছি না। থাকো তুমি তোমার সিনেমা নিয়ে। তুমি যেখানে যেতে চাও যাও, আমি পৌঁছে দেব। তুমি কি ভাবছো আমি একা যেতে পারবো না? খুব পারবো। একটা ট্যাক্সি নিয়ে সোজা টার্মিনাল চলে যাব। শোনো লাইলা, তুমি আমাকে বলো যে আমি কি ভুল করেছি। তুমি কি নিজে জানো না যে তুমি কি করেছো? হ্যাঁ আমি ভুল করেছি। ভুল আমার ছিল, আমি আমার কথা বাদ দাও, বাচ্চাদের কথা ভাবো। আমি সব সময় ভুল করি, ভুল করে তেহরানে এসেছি, ভুল করে সিনেমায় অভিনয় গিয়েছি। অন্যান্য তালেব এলেমদের মতো সারা জীবন শুধু পড়াতাম আর মিম্বারে উঠে খুতবা দিতাম, যেমন করে আমার বাবা ওসিয়ত দিয়েছিলেন, আমিও বাবার মতো সেই কাজটাই করব। এখন ঠিক আছে? ঠিক আছে তো? তুমি কি তাই চাচ্ছ লায়লা? আমি কিছুই চাই না। এই যে বাবাই মা চলে এসেছে, ও ভয় পায় না, ও ভয় পায় না, মা চলে এসেছে। দুঃখিত মা আমার, তোমাদের জন্য উৎসর্গ হয়ে যাব। আমি খুবই জোরে চিৎকার করেছি, তোমরা এখন বাসায় থাকো, আমি যাচ্ছি। মা সবসময় থাকবে তোমাদের পাশে। ঘুমাও বাবা, ও ঘুমাও। ওহো, ও তো ডায়াপার নষ্ট করে ফেলেছে। না, একটু আগে তো পাল্টে দিলাম, এখন আবার? ও বাবা, নড়াচড়া করে না। লায়লা খানম মনে হচ্ছে ক্লান্ত হয়ে পড়েছে। বেচারা আহমদ সাহেবকে ছেড়ে দাও, সে একটু বাইরে গিয়ে কাজ করুক, নয়তো এখানে বসে থেকে তো কোনো লাভ নেই। আমরা তো আছি, খোদা তোমার জন্য তিনটি ফেরেশতা পাঠিয়েছেন, আর তুমি কিনা শুকরিয়া আদায় করছো না? না, পরিষ্কার করে দিয়েছে, তুমি একদম সুন্দর হয়ে গেছো, তাই না?
তুমি চাইলে আমি ওকে ধুইয়ে দিতে পারি। না, খোদার কাজ বোঝা বড়ই মুশকিল। একসঙ্গে তিনজনকে পাঠিয়েছেন, একজন এদের জন্য সবকিছু করতে প্রস্তুত, আবার একজন সবাইকে মায়ায় বেঁধে ফেলছে। আমিও খোদার কাছে শুকরিয়া জানাই। জনাব রেজা, ক্ষমা চাচ্ছি, মনে হয় ঘুমিয়েছিলেন। হ্যাঁ, ঘুমিয়ে পড়েছিলাম। কি তো ক্ষমা চাইছি। আপনার বিশেষ অনুগ্রহ, আমি ফিরে এসে সবকিছু ঠিক করে দেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম জনাব হাজি শালির ক্লাস। শোনো, গত রাতে কয়েকজন ছেলে নিয়ে তার ক্লাসে গিয়েছিলাম। বরাবরের মতোই তার ক্লাসে অনেকে উপস্থিত হয়েছিল, আর আমি সবার সামনে এই বিষয়ে আলাপ করেছি, তাদেরকে ম্যাগাজিনটাও দেখিয়েছি, এবং তারা আমার কথা বিশ্বাস করেছে। হাজি সাহেব এখন সেগুলোই বোঝাচ্ছে। বেচারা এখন ভালোই বিপদে পড়েছে, দেখা যাক কি হয়। রেওয়াতের যে উদ্ধৃতি দিয়েছেন সেটি কোথা থেকে দিয়েছেন? হাজি সাহেব ভয় পাবেন না, ভয় পাবেন না। জনাব সেপাশুর, বলুন কোথা থেকে? কেউ যদি নিজের পরিবারের জন্য একটু হালাল রুজির চেষ্টা করে, সে আল্লাহর রাস্তায় একজন মুজাহিদ হিসেবে। আমি আপনার কাছ থেকে অনুবাদ চেয়েছিলাম, অনুবাদ চেয়েছিলাম, জানতে চেয়েছিলাম যে পাঠ করা হাদিস শরীফটি কার। পয়গম্বরের, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাই না? ঠিক বলেছেন। শাবাশ, শাবাশ। আসুন এবার শুনুন, পুরুষ হলো স্ত্রী কন্যার ঢাল। জনাব সেপারসুর, যদি আমার কথা পছন্দ হয় তবে মুস্তাহিদ হবেন। আপনার পরিবার যথোপযুক্ত নয়, পরিবর্তন করে ফেলুন। আপাতত এগুলো নিয়ে যান। ঠিক আছে। মামা সালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে কষ্ট দিচ্ছি মামা। আচ্ছা, এটা কেমন কথা? তুমি আমার ভাগ্নে, আমার নিজের বাচ্চাই তো, আর তুমি দোকানে এসে ভালো কাজই করেছ। কি আর করব, এটা বিদ্বেষের পানি, অস্থিরতা কমায়। শোনো, নারীরা তাড়াতাড়ি ক্ষমা করে দেয় ও দেরিতে ভুলে যায়, কিন্তু তারা কাউকে বুঝতে দেবে না যে ক্ষমা করে দিয়েছে ও ভুলে গিয়েছে। আর পুরুষের বৈশিষ্ট্য হচ্ছে তার স্ত্রীর অন্তরে কি রয়েছে সেটা বুঝে নেয়া। আরে লায়লা এসো। ওয়ালাইকুম আসসালাম। জনাব আহমদকে বলেছেন? যেহেতু তুমি নিজেই এসেছো, তোমার মনে যা চায় তাই বলো।
নার্গিসের মন তার বাবার জন্য অস্থির হয়ে আছে। এসো বাবা, আমার প্রিয় মা। এ বাবা বাবা, বাবা বাবা বাবা, পড়ে যাচ্ছিলে তো। বাবা না এলে কি হতো? তোমাকে তো দেখছি বেঁধে রাখতে হবে। লায়লা, লায়লা খানম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নার্গিস তো আরেকটু হলে পড়েই যেত। যাও 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 বাবা, যাও যাও খেলা। এক মুহূর্তের জন্য আমি দূরে গেলেই হলো, খালা বলতে বলতে নিচে নেমে যেতে চায়। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো বলো? তোমাকে ক্লান্ত লাগছে। আরে না না, আমি ক্লান্ত না। তুমি এখন একটু নিজের দিকে খেয়াল দাও। সুমাইয়া কোথায়? ওই তো ওখানে রোলার চেয়ারে বসে নিজের মতোই খেলে যাচ্ছে। বাবা আমার, সুমাইয়া খানম এসো। দেখি তো বাবা, আমার মেয়েদের এখন খাওয়ার সময় হয়েছে, খেতে হবে তাই না মামনিরা? এসো তো দেখি ওখানে কি করছিলে মা। বাবা আমার, তুমি এত গম্ভীর হয়ে গেলে কেন? এটা কি খবরের কাগজ মুখে দিচ্ছে মনে হয়? ওহো, কাগজের এই অংশটাতে তোমার ছবির খবর ছিল, আমি বলতে ভুলে গেছি। অনেক ধন্যবাদ লায়লা। বাহ বাহ, আমরা খাবার খাবো। দৌড়াও বাবার কোলে এসো। শাবাশ আমার ফুলকলি। এই তুমি খাবে না? না, এখন বাচ্চাদের খাওয়ানো ওয়াজিব। এই হচ্ছে সুমাইয়া খানমের খাবার, আর এই হচ্ছে তার চামচ। এই তো বাবা, তোমাকেও তো খাওয়াবো, এসো। এই তো বাবারা। দুনিয়া হলো তিরস্কারের জায়গা, অযথা সময় নষ্ট হয়, অতএব অবশ্যই ধৈর্য ধরা উচিত। ভাইয়েরা, আসলে এই ধৈর্য হলো অসম ধৈর্য, যা পাথরকে শেষ পর্যন্ত সোনায় রূপান্তরিত করে। আল্লাহ বন্ধ করেন আবার খোলেন, তার মানে তিনি যা ইচ্ছে তাই করতে পারেন। দুনিয়াতে আপনাদের কি কাজ? মনে করুন আপনার কাজ সঠিক, তার সন্তুষ্টি সব। ধৈর্য ধরুন, নিজের পায়ের উপরে উঠে দাঁড়ান। জনাব আমিরের হক কেড়ে নিতে চাইছিল, কেননা বলা হয়েছিল তিনি বেশি মজা করেন এবং হাসেন। ফলাফল কি হল? তারা কোথায় আর আলী কোথায়?